উৎসব মুখর পরিবেশে আমার বাংলাদেশ পার্টির রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রামগঞ্জের বদরপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফ মাহমুদ রুমেলের নিজস্ব বাসভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তপন মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের রামগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি। এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টির ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সমাবেশকে ঘিরে রামগঞ্জের সর্বত্র পার্টির নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। সোমবার সকাল থেকেই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীগণ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন সমাবেশের স্থলে। এ সময় কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আশরাফ মাহমুদ রুমেল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। সাম্য, মানবিক মর্যাদা এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং প্রভিটা গ্রুপের পরিচালক আশরাফ মাহমুদ রুমিলের সভাপতিত্বে সকাল 11:30টায় অনুষ্ঠিত ওই সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গুলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব BM নাজমুল হক সহ জেলা এবং উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পার্টির আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী বলেছেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে তা আজ ভেস্তে গেছে। সর্বোপরি চলছে লুটের খেলা। প্রজাতন্ত্রের গোলাম যারা, তারা মালিক সেজে প্রকৃত মালিকদের করছে তুচ্ছ তাচ্ছিল্য। তাই সকল প্রকার লোভ লালসার ব্যতিরেকে গণমুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি। গোলামে মালিকেরে জিজ্ঞায়, তুই আর রুম ঢুকছ যে আর অনুমতি নিছ? গোলামে যদি একথা কয়, এই দেশ কেমনে আমরা বাস করব? আমরা গোলামের দেশে বাস করতে রাজি নই। আমরা মালিক হিসাবে, আপনারা আমরা সকলেই রাষ্ট্রের মালিক, আর আমাদের সকল অধিকার পর্যায়ক্রমে কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের ফল চাতুরি নানান বাহানা দিয়া আমাদের অধিকার কাড়ি লই আঙরে নিষ্ঠ করি সাড়ে দিবার লাই একটা ষড়যন্ত্র চলতেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, কোনো ইজমে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, এখন এতুন 52 বছর আগে বাংলাদেশ স্বাধীন হইবার সময় বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সারা বিশ্ব এটা মেনে নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা স্বাধীনতা মারছি। আর এই নেতারা সাম্যের কথাও ভুলে গেছে, মানবিক মর্যাদার কথাও ভুলে গেছে, সামাজিক সুবিচারের কথাও ভুলে গেছে। হেতারা হেতাগ নিজের নীতি অনুযায়ী। আমরা আশা করি জনাব আশরাফ রুমেল, আপনি একটু দাঁড়ান, আপনারা চিনেন তো, আমরা এমন লোকদেরকে নিয়ে রাজনীতি করব যারা সকল প্রকার লোভের ঊর্ধ্বে থাকবে। এই সময় এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দগণ বলেছেন, আজকে দেশের অবস্থা অত্যন্ত খারাপ সেটা সকলেই জানে। আজকে আমরা ভাতের অধিকার নেই, ভোটের অধিকার নেই। এবি পার্টি ভোট এবং ভাতের অধিকারের জন্য জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আজকে লড়াই আছে। রুমেল ভাইয়ের নেতৃত্বে এই রামগঞ্জে আপনাদের এখান থেকে আমরা এবি পার্টির একটা বিপ্লবের সূচনা করতে চাই, ইনশাআল্লাহ। রাজি আছেন? সভাপতির বক্তব্যে সমাবেশে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আশরাফ মাহমুদ রুমেল বলেছেন, রামগঞ্জের উন্নয়নের রূপকার ছিলেন অত্র অঞ্চলের প্রয়াত নন্দিত নেতা জিয়াউল হক জিয়া। জনগণের দোয়া এবং সমর্থন পেলে আমার বাংলাদেশ পার্টি রামগঞ্জ তথা দেশের প্রতিটি অঞ্চলে জিয়াউল হক জিয়ার মতো নিরলস কাজ করে যাবে। মেহমানদেরকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এর জন্য ধন্যবাদ। আমি এই প্রোগ্রাম পরিচালনা করতে গতকাল রাত থেকে শুরু করে আজ পর্যন্ত আমাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আপনারা হয়তোবা জেনে থাকবেন, আসার পথেও আমার এই প্রোগ্রামে যাতে কেউ আসতে না পারে একটি কুচক্রি মহল এর ভিতরে থেকে আমার নেতাকর্মীদের গায়ে হাত তুলেছে এবং তারা একটা গোলযোগ পাকায় আমার এখানে একটা বদনাম করার একটা চেষ্টা করেছে। আপনাদের কাছে অনুরোধ করব,
আপনারা এই বিষয়ে একটু সজাগ দৃষ্টিতে রাখবেন। এবি পার্টি একটি নতুন রাজনৈতিক দল, নির্বাচিত রাজনৈতিক দলগুলোর ভিতরে 93টা রাজনৈতিক দল নির্বাচন কমিশনে পড়ে, তার মধ্যে বাছাইকৃত রাজনৈতিক দল হচ্ছে 12টা। সে 12টার ভিতরে মাঠ পর্যায়ে আপনার কাজ করতে নামবে নির্বাচন কমিশন। আর ওই 12টা রাজনৈতিক দলের ভিতরে এক নম্বর রয়েছে আমার বাংলাদেশ পার্টি। আমি অনেকেই আমাকে বলে থাকেন আপনি কেন বিএনপিতে করলেন না, আপনি কেন আওয়ামী লীগে গেলেন না। আমি বললাম যে আওয়ামী লীগ বিএনপি এরা কোনোভাবে আমাদের দেশের মানুষের কোনো উন্নয়ন করতে পারে নাই, তারা মানুষের যে আশা পাওয়া সেটা করতে পারে নাই। রাঙ্গুনজের যদি কোনো উন্নয়ন হয়ে থাকে, রাঙ্গুনজের যদি কেউ কোনো কাজ করে থাকে সেটা করছিল জিয়াউল হক জিয়া ভাই, রাঙ্গুনজের সন্তান হিসেবে কাজ করছে। কিন্তু আজকে এই বিএনপি এই অন্য সংগঠনের দলগুলা তারা আজকে জিয়া ভাই কথা ভুলে গিয়েছে। আমরা ইনশাল্লাহ সে জিয়াউল হক জিয়া ভাই যেভাবে স্বপ্ন দেখেছেন, রাঙ্গুনজিকে নিয়ে তিনি যেভাবে ভাবনা করেছেন, সেইভাবে ইনশাল্লাহ রাঙ্গুনজিকে সাজাবো। পরে সমাবেশে অংশগ্রহণকারী কয়েক সহস্র নেতাকর্মীদের আপ্যায়ন করা হয়।